হিমঘরে জমা রাখা চাষীদের বীজ আলু বেআইনিভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল হিমঘর মালিকদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বাঁকুড়ার কোতলপুরে। এই ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট চাষিরা সকাল থেকে হিমঘরের সামনে কোতলপুর আরামবাগ ভায়া জয়রামবাটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সূত্রের খবর, কোতলপুরের চণ্ডীচরণ কোল্ড স্টোরেজে ওই এলাকার কয়েক হাজার চাষি আলু বীজ সংরক্ষণ করে রেখেছিলেন। সকালে তারা জানতে পারেন হিমঘর মালিক ওই আলু সম্পূর্ণ বেআইনিভাবে বিক্রি করে চম্পট দিয়েছে। এই অবস্থায় দিশেহারা আলু চাষিরা ওই আলু বীজ ফেরতের দাবিতে বন্ড পেপার হাতে নিয়ে বিক্ষোভ দেখান। কৃষকরা অবরোধ শুরু করেন রাস্তায়। কোতলপুর আরামবাগ ভায়া জয়রামবাটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এরপর বাধ্য হয়ে ঘটনাস্থলে আসেন স্টোর মালিক। তারপরে স্টোর মালিককে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। ঘটনাস্থলে হাজির কোতলপুর থানার পুলিশ। সমগ্র ঘটনার বিষয়ে অবশ্য স্টোর মালিকের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এলাকাবাসীদের অভিযোগ, বর্তমানে আলুর দাম যথেষ্ট, স্টোর মালিকরা তারা বেআইনিভাবে সমস্ত চাষিদের আলু বিক্রি করে দিয়েছে। যে সমস্ত চাষিরা বীজ হিসাবে আলু সংরক্ষণ করেছিলেন তারা স্টোর থেকে আলু নিতে এসে দেখেন স্টোর তালাবন্ধ অবস্থায়। বেশ কয়েকদিন ধরে কয়েকজন চাষি ঘুরে যাচ্ছেন, তারপর থেকেই বিক্ষোভ ক্রমশ দানা বাঁধতে শুরু করে। আজকে সেই বিক্ষোভ আছড়ে পড়ে রাস্তায়। পরবর্তী সময়ে পুলিশ আসে ঘটনাস্থলে, যদিও স্টোর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনোভাবেই মুখ খোলেননি। গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ জানিয়েছেন এলাকা চাষিরা। চাষের মরশুম শুরু হচ্ছে, নভেম্বর মাস থেকেই আলু বীজ পোঁতার কাজ শুরু করেন এতদ অঞ্চলের কৃষকরা। কিন্তু বীজ আলু না পেয়ে গতবারে যেভাবে চড়া দামে কিনতে হচ্ছে বীজ, এবারেও কি সেইভাবেই কিনতে হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন চাষিরা। তবে স্টোর মালিকরা কীভাবে সকলকে অন্ধকারে রেখে বন্ড না থাকা অবস্থায় চাষিদেরকে কোনো রকম খোঁজ না দিয়ে এই আলু বিক্রি করে দিল তা তদন্তের দাবি করেছেন চাষিরা। এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে আরও যুক্ত রয়েছে তাদের অবিলম্বে চিহ্নিত করে স্টোর কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। ব্যাংকের লোন নিয়ে ধার নিয়ে আবার সব চাষ করি, সেই চাষের জন্য যে আলু আমাদের উৎপন্ন হয়েছে, আলু গত বছরে বীজ আলু ধরুন 5,000 টাকা করে বস্তা দিয়ে আমাদের আলু লাগাতে হয়েছিল, সেই জন্য কি করেছিলাম এবছর আমরা ব্যাপক পরিমাণে কিন্তু চাষের যে নিজেদের বীজ সেই বীজ আমরা সংরক্ষণ করেছিলাম এই কোতলপুর চণ্ডীচরণ স্টোরে। আজকে আমরা এই নভেম্বরে আমার আলু লাগাই, আলুর জন্য ছাড়াতে এসে বীজ ছাড়াতে এসে দেখছি যে স্টোর বন্ধ। দুদিন তিন দিন ঘুরছি, তারপরে জানতে পারি যে নাকি যে আমাদের স্টোরে আলু নাই, আমাদের কাছে বন্ড, মানে আলুর যেটা দলিল বন্ড, সে বন্ড আমাদের কাছে আছে কিন্তু আমাদের কাছে আলু নাই, স্টোরে আলু নাই, তাহলে আমরা পাচ্ছি না। তাহলে এমন অবস্থায় আমার আলু চাষ করবো কি করে? আমি যে না জানি আমাদের বিক্রি করছে, এটা স্টোর কর্তৃপক্ষ চাষিদের সঙ্গে ক্রাইম করেছে। এটার জন্য আমরা আমাদের ব্লকের যে কৃষি আধিকারিক আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি। ভিডিও আলু বীজ সব বিক্রি করে দিয়েছে, আলু কোনো বীজ পাওয়া যাচ্ছে নি, বন আমাদের কাছে আছে, অতএব আলুগুলো আমরা না দিলে আমরা কি করে আলু লাগাবো, কি করে বীজ ইয়ে করবো? স্টোর মালিক সব বীজে দিয়েছে, দিয়ে স্টোর গেটে চাবি দিয়ে পালিয়ে গেছে। আমরা আলু বীজ না হলে আলু লাগাবো কিসে? বীজ আলু চাচ্ছি, আমাদেরকে বীজ আলু চাই, এবং যে আলুগুলো আছে সে আলুগুলো কয়েলজাম হয়ে গেছে সব। আমরা আলুগুলো মেশিনে হিম দেয়নি এবং আলুগুলো এত পচে গেছে লাগানো যাচ্ছে নি, এবং মালিক স্টোরও খুলছে নি। আমরা এই দুদিন বসে আছি পথ অবরোধ করে, মালিক কিন্তু আসছে না কোনো মতেই, মালিক সেই হিমঘর বন্ধ করে দিয়ে চলে গেছে চণ্ডীচরণ, সব আলু বিক্রি করে দিয়ে এবং চলে গেছে, সে আসছে নি। আমরা এই দুদিন পতরবর্গে জলেতে বসে আছি ভিজে ভিজে, কিন্তু আলু আমরা পাচ্ছি, আলু বিক্রি করে দিয়েছে এবং স্টোর বন্ধ করে দিয়েছে। একটু বলবেন না ও স্যার,